নববিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীদের জনিপথে যথেষ্ট পরিমাণে ফ্লুইড পানি বা কামরসটা না আসার কারণে ওই জায়গাটা শুকনা থাকে আর পুরুষটা অনভিজ্ঞ হওয়ার কারণে তার কোনো আইডিয়া না থাকে কারণে যে মিলনটা কিভাবে করে বা ঘর্ষণটা যদি অতিরিক্ত পরিমাণে হয় লিঙ্গের যেই মিউকাস জাতীয় যে চামড়ার যে আবরণটা থাকে সেটা ছিলে যায় আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন আমি বিয়ে করেছি দুই মাস হবে বিয়ের এক মাস পরে আমি বিদেশ চলে এসেছি আসলে যারা এক মাসের মাথায় বউ রেখে বিদেশ চলে যাচ্ছে স্ত্রীর জন্য অনেক কষ্টকর স্বামীর জন্য অনেক কষ্টকর কিন্তু অনেক সময় যেতে হয় অনেক সময় অল্প সময়ের জন্য বিদায় নিতে হয় আসার এক সপ্তাহ পর থেকে আমার পেনিসির উপরে যেখানে খাতনা করার জায়গা যেখানে সেলাই করে ওই চামড়াটা চুলকাচ্ছে এখনও সেটা আছে আবার পেনিসের চামড়া ছোট ছোট দু একটা গোটা হয়েছিল গতকাল চাপ দিয়েছি পরে সামান্য পুজ বের হয়েছে এমনটা কেন হচ্ছে ওইদিকে আমার স্ত্রীও নাকে চুলকানের সমস্যাটা হচ্ছে এখন এই দুই এখন এইটা দুইজনেরই হচ্ছে যখন সহবাস করে তখন কিছুই হয়নি বা আমাদের কারো অ্যালার্জিও নাই এখন তো দেশের বাইরে অনেক দিন হয়েছে সহবাসও হচ্ছে না এখন কি কারণে এমনটা হতে পারে কি করলে এই চুলকানিটা চলে যাবে দয়া করে বলবেন তাহলে প্রথম অংশটুকু একজন প্রবাসী ভাই নতুন বিয়ে করে স্ত্রীকে রেখে চলে যায় মিলামেশা করছে তখন কোনো ধরনের সমস্যা হয় নাই পরবর্তী এক মাস পরে তার একটা সমস্যা হচ্ছে যে লিঙ্গের মাথায় গোটা উঠছে এই গোটা থেকে খুশকুড়ি মতন চুল কাচ্ছে। তো এইটা একজিমা এক ধরনের স্কিনের যে লেয়ারটা থাকে চামড়া এটা আসলে ইরিটেশন হচ্ছে বা এখানে ইনফ্লামেশন হচ্ছে ফলে জায়গাটা একটা চুলকানি একটা যেটাকে আমরা বলি পুরোরাইটিস বা ইথিং যেটা তার ভিতরে একটা উদ্বেগ তৈরি করছে তাহলে এইটার জন্য আপনাকে অবশ্যই একটা স্টেরয়েড জাতীয় যে কোনো একটা লোশন বা ক্রিম আপনাকে ইউজ করতে হবে যে নিকটস্থ যে কোনো একটা চিকিৎসককে দেখিয়ে এটা নেওয়াটা উত্তম হবে আপনি যেই জায়গায় রয়েছেন সেই জায়গায় অবশ্যই একজন জিপি ডক্টর আছে তাকে দেখিয়ে এটা আপনি ক্রিম বা অ্যাটমেন্টটা নিয়ে নিতে পারেন আর পুসটাকে পরীক্ষা করতে হবে পুসটা পরীক্ষা করে দেখতে হবে যে কালসার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট যেটাকে আমরা সংক্ষিপ্ত সিএস টেস্ট বলি এই টেস্টটা করলে বুঝতে পারবেন যে আসলে পুসটার ভিতরে কী জীবাণু আছে যদি গনোরিয়া বা সিপলিস ধরা পড়ে তাহলে এখানে অ্যান্টিবায়োটিক নিতে হয় আন্দাজে কোনো অ্যান্টিবায়োটিক এখানে দেওয়া যাবে না এখন কথা হচ্ছে যে এটা কেন হলো যেহেতু আপনারা নতুন বিবাহিত স্বামী স্ত্রী এখন আমরা ডাইরেক্টলি আপনাদের স্বামীকে বা আপনাকে বা আপনার স্ত্রীকে সন্দেহ করতে পারি না সচরাচর যদি কোনো মিলনের পরে কোনো পুরুষের লিঙ্গের মাথা দিয়ে পুজ জাতীয় কোনো কিছু নির্গত হয় সেই ক্ষেত্রে আমরা গণরিয়া বা সিপিলসির কথা চিন্তা করি বা আদার্স আরও সেক্সুয়াল ডিজিজ আছে সেগুলো চিন্তা করি তো এখানে একটা এক্সপোজার হিস্ট্রি থাকে বিশেষ করে যে সমস্ত পুরুষেরা পতিতালয়ে যায় বা সেক্সুয়াল ওয়ার্কার্সদের সাথে মিলন করে তাদের এই রোগটা হয়ে থাকে তাহলে অবৈধ মেলামেশার ক্ষেত্রে এটা বেশি হয় তাহলে আপনি একটু চিন্তা করে দেখবেন এটা আসলে আপনার কাছে আমি কোশ্চেনটা থ্রো করলাম কারণ এখানে যেহেতু আপনি স্ত্রী ব্যতীত অন্য আর কারোর কথা উল্লেখ করেন নাই সেই জন্য এখানে আপনি যেহেতু ভার্চুয়াল জগতে আমি এই জিনিসটার সমাধান উত্তরটা দিচ্ছি যদি চেম্বারে থাকতেন তো হসপিটালে আসতেন তাহলে হয়তো পরীক্ষা নিরীক্ষা করে এটা প্রমাণ করা যেত এটা যৌবাহিত রোগ কিনা তবে এখানে দুইটা প্রশ্ন আছে অ্যালার্জির জনিত কারণে আপনি ক্রিম বা অয়েন্টমেন্ট লাগিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে আর পুসটা পরীক্ষা করে আপনি অ্যান্টিবায়োটিক শুরু করতে পারেন যদি এটা ইনফেকশন থাকে পরবর্তী অংশটুকু আমি পড়ছি বিয়ের আগে কখনো এমন কিছু হয়নি পেনিসে এখন এই বিষয়টা খুবই যন্ত্রণাদায়ক হয়ে গেছে কাপড় লাগলে জ্বলে ওঠে এটা কি স্ত্রী সবাসের কারণে হয়েছে নাকি বলবেন জি অনেক সময় একটা জিনিস মাথায় রাখতে হবে নতুন নববিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীদের জনিপথে যথেষ্ট পরিমাণে ফ্লোইড পানি বা কামরসটা না আসার কারণে ওই জায়গাটা শুকনা থাকে আর পুরুষটা অনভিজ্ঞ হওয়ার কারণে তার কোনো আইডিয়া না থাকে কারণে যে মিলনটা কীভাবে করে বা ঘর্ষণটা যদি অতিরিক্ত পরিমাণে হয় লিঙ্গের যেই মিউকাস জাতীয় যে চামড়ার যে আবরণটা থাকে সেটা ছিলে যায় হালকা উঠে যায় বা সিঁড়ে যাওয়ার মতন একটা অবস্থা হয় সেটা পরবর্তীতে একটা ইনফেকশন হয়ে যায় এটা আসলে লুব্রিকেশন যেটা পুরুষের কামরাস নারীদের কামরসটা পর্যাপ্ত না থাকার কারণে সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যাদের নতুন বিবাহিত হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কামরসটা না থাকলে লুভ বা কে ওয়াই বা পি ওয়াই যে কোনো একটা জেল ইউজ করতে হবে অয়েল তেল ইউজ করতে হয় এখন এটা শুকানোর জন্য ভালো হওয়ার জন্য কি কি করতে হবে দয়া করে বলবেন দেশে থাকলে আপনার কাছে আসতে যতগুলো হয় না পেজে শেয়ার করলে নামটা অবশ্যই উল্লেখ করবেন আর যে অবশ্যই আপনার নামটা উল্লেখ করি নাই এটার জন্য আমি অবশ্যই বলে দিয়েছি আপনাকেও কি করতে হবে আপনি ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন আজকের ভিডিওটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ